সামনে এই সময়টা আমি অনুষ্ঠানে আসি পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী। আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে এটা বলার কিছু নেই, কারণ আপনারা নিজেরাই আমাকে ফোন করে বলছেন যে দাদা আপনার মতন কেউ গুপ্ত বই বা টিপস টিভিতে দেয় না। আর যদিও দেয় সে বই দেখে দেখে বলতে এরকম বই দেখে আর বলে এবং ঠিক মতন উচ্চারণও করতে পারে না, অনেকের আমি দেখেছি এইভাবে নিচু করে মুখ মাথা নিচুতে আছে তো নিচুতেই আছে, মুখ আর তুলতে পারছে না কারণ সে লাইনটাই ভুলে যাবে। বই দেখে খাতা দেখে টিপস দেওয়াটা আপনারা বা যারা বাইরে মিডিয়ার বাইরে বসে আছেন আমার কথা শুনে আপনাদেরও মনে হবে হ্যাঁ উনি কথাটা ঠিকই বলেছেন। কীরকম আপনারা বাজার থেকে বই কিনে নিয়ে আসুন, চটি বই পাওয়া যায় 10 টাকা 20 টাকার, বা ইউটিউব সার্চ করলে আপনারা অনেক কিছু পাবেন, সেইখান থেকে আপনারা খাতাতে লিখে আপনিও মিডিয়ার সামনে বসে এই টিপস বা গুপ্ত প্রয়োগ দিতে পারেন। দেখে দেখে বা পড়ে পড়ে অনেকে বলতে পারে, কখনও পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীকে কে দেখেছেন যে কোনো বই দেখে টিপস দিতে? কারণ পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী মানে আমি নিজেই বই লিখি, আমার বই দেখে অনেকেই টিপস লেখে বা সেগুলো লিখে আপনাদের সামনে বলে। আমার বই দেখেছেন তো, এই যে আমার নিজের হাতে লেখা বই গুপ্ত বই বা টিপসের বই, এটা আমি তখনই দিই আপনাদেরকে যার বাড়ির বাস্তু ভালো আছে, চেক করে দেখবো যে হ্যাঁ বাস্তু ভালো তবে দেবো, না তো বাস্তু বন্ধ না করার পরে এই টিপসের বইটা আমি 101 টাকায় আপনাদেরকে দেবো। 200 টাকা লাগবে না এখন, 101 টাকায়, কারণ আমার বাবা মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে সব কিছুই আমি এখন হাফে করে দিয়েছি। পুরো একটা বছর আপনারা টানা পাবেন হাফ। তো এই বইটা আমারই লেখা বই, এই বই থেকে অনেক জ্যোতিষতান্ত্রিক তারা খাতায় লিখে সেটা মিডিয়ার সামনে বলছে, বলছে ভালো, কিন্তু যারা কিছুই জানে না তারাও এখন জ্যোতিষতান্ত্রিক হয়ে গেছে। সেজন্যই আমার বলা যে আমি 9 বছর বয়স থেকে বংশ পরম্পরায় এই কাজ আস্তে আস্তে ধাপে ধাপে শিখেছি, আমার বংশের লোকের হাত ধরে, অন্য কারো কাছে যেতে হয়নি। তো সেখান থেকে একটা জিনিস বুঝতে পারি না যে যারা 2-3 মাস জ্যোতিষ শিখেছে তারা কত কী লিখে ফেলছে, তারা কত কী বই দেখে বলে দিচ্ছে, এবং লোককে মা যারা ভক্তরা আছে তারা তাদের কাছে গিয়ে ঠকার পরে আমার কাছে আসে। অনেকে আমাকে প্রশ্ন করে যোগ্যতে এসে, মানে আমার যারা যোগ্যতে যায় তারা অনেকে প্রশ্ন করেছে যে গুরুজি আপনার তো এখানে বেশি লোক নেই, ওদিকে তো প্রচুর ভিড়। তখন তাকে আমি শুধু বলি আপনি 2 মিনিট বা 10টা মিনিট ওয়েট করুন, বা আপনার যখন আমি যখন কাজটা শুরু করবে মানে তারাপীঠে যখন যোগ্যটা শুরু করব সেই সময়টা আপনি আমাকে প্রশ্নটা করবেন, বা সেই সময়টা আপনার অ্যান্সারটা কী হয় আমাকে বলবেন। তো যোগ্য যখন শুরু হলো এবং তার কাজটা যখন আমি করে দিলাম যোগ্যর মাধ্যমে, তখন সে বলল যে হ্যাঁ আপনার কাছে ভিড়টা নেই একটাই কারণে, কারণ আপনি এক একজনের কাজ, কারোর 1 ঘন্টা লাগছে, কারোর 1.5 ঘন্টা, কারোর আধা ঘন্টা, কারোর 25 মিনিট, কারোর 20 মিনিট, এর জন্য আপনি এত লোকের ভিড় নিতে পারেন না। আমি 15 জনের বেশি আমি কিন্তু তারাপীঠ মহাধামে মহাশ্মশানে যে যোগ্যটা আমি করি, 15 জনের বেশি আমি কাউকে সুযোগ দিই না বা অ্যালাও করি না, কারণ 15 জনের কাজ করতে গেলেই আমার 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। তো আমি 2500 লোকের কাজটা করব কোথা থেকে? হাতে বেলপাতা আর তুলসী পাতা দিয়ে তো আমি আর বললাম কি আমি বলছি আর কি তারা বলছে, নিজেও বুঝলাম না তারাও যা বুঝলো না, যোগ্য ফেলে দিতে বললাম ফেলে দিল, যোগ্য লিবি দিয়ে চলে গেল, আধা ঘন্টার মধ্যে যোগ্য শেষ। এরকমভাবে কোনো তন্ত্রক্রিয়া কিন্তু হয় না, তার থেকে ভালো তো বাড়িতে ব্রাহ্মণকে দিয়ে যোগ্য করিয়ে নেওয়া, হোম করানো। যোগ্য না, তান্ত্রিকরা যোগ্য করে, ব্রাহ্মণরা হোম করে, তাই হোম তো তাদেরকে দিয়ে করি নেওয়াটাই ভালো, তারা তো অনেক পুজো পাঠ করবে, অনেকক্ষণ ধরে করবে, শুনতেও ভালো লাগবে এবং তাদের বাড়ির পরিবারের অনেক ভালো হতে পারে। কিন্তু আপনার যে ক্রিয়া, হয়তো আপনি কালসর্প নিয়ে গেছেন, কেউ মাঙ্গলিক নিয়ে গেছে, কেউ দারিদ্র যোগ নিয়ে গেছে, কেউ বীজ যোগ, কেউ গ্রহণ যোগ, কারোর বান মেরেছে, কারোর বাড়ির সবাই খারাপ অবস্থায় আছে, অসুস্থতা অবস্থায় আছে, কারোর বাড়িতে কারোর ক্ষতি করেছে মানে বান মেরেছে, কারোর টুকটাক করেছে, কেউ বিছনাগত হয়ে পড়ে আছে, এই কাজ নিয়ে যারা যাবেন ভিড়ের মধ্যে পড়বেন না। আপনি গেলেন বেলপাতা তুলসী পাতা দিল যোগ্যর মধ্যে, আপনাকে বললো কাজ হয়ে গেছে, আপনার কাছ থেকে 2-3 লাখ টাকা নিয়ে নিল, আপনাকে একটা কবচ দিয়ে বলে এটাতে সব হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ক্রিয়া তন্ত্র মতে হয় না। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, আপনারা না বুঝে অনেক ভিড় মরা মানুষকে জাগিয়ে দিচ্ছে দেখতে পাবেন আপনারা, অনেক মিডিয়াতে দেখানো হয়,
হুইল চেয়ারে বসে আছে, হাত ধরে টেনে তুলে দিয়ে বলছে যে উঠে দাঁড়া, ও উঠে দাঁড়িয়েছে। তাহলে কি সে বামদেবের থেকেও বড় হয়ে গেল? তাহলে সারা ভারতবর্ষে যত পঙ্গু আছে তার কাছে গেলে তো সুস্থ হয়ে যাবে, তাই না কি? আপনারা একটু বুঝুন, মাথায় নিন, কপালে লাথি মারছে, পিঠে লাথি মারছে, পিঠে চড় মারছে, এগুলো ভাড়া করে নিয়ে এসে দেখানো। কারণ বলতে বাধ্য হচ্ছি আমি, তন্ত্রক্রিয়াতে এরকম কিছুই নেই। আমরা তন্ত্রটা বংশ পরম্পরায় আমি শিখেছি, 9 বছর বয়স থেকে এই কাজটা শিখে এসেছি। তন্ত্রের মধ্যে আমি এরকম দেখিনি যে হাত ধরে টেনে হুইল চেয়ার থেকে, সে জন্মগত নাকি ল্যাংড়া ছিল, হাঁটতে পারতো না, তাকে ওইভাবে সুস্থ করে দিয়েছে। তাহলে তো পৃথিবী যত লোক আছে সব ওনার কাছে চলে আসবে, যত ল্যাংড়া লুড়ো যা আছে সব ওনার কাছে চলে আসবে, তাই না কি? তো এগুলোতে আপনার মিডিয়ার চমক দেখে গিয়ে ঠকবেন না। গেলে একবার যাবেন, দ্বিতীয়বার বুঝবেন যে হ্যাঁ, দীপক শাস্ত্রীর কথাটা না শুনে গেছিলাম, তো আজকে কী বিপদে পড়লাম। আমি ভিড়ভাড়টা নিয়ে কাজ করি না, আমি 15 জনের বেশি যোগ্যই কাউকে চান্স দিই না। আর আমার কাছে যারা আসে চেম্বারে 20 জনের বেশি আমি দেখি না, সময় দিয়ে আমি কথা বলি এর জন্যে। এবং আমার কাছে আসতে গেলে 20 জনের মধ্যে আপনাকে নাম লিখিয়ে, আপনার কত নম্বরে নাম আছে সেটা জেনে নিয়ে, কোন সময় আসবেন, কোন সময় কোন জায়গায় কোন তারিখে আসতে হবে একটু ভালো করে জেনে নেবেন, ক্লিয়ারলি জেনে নেবেন, নিয়ে তারপরে আপনারা ফোন করে চলে আসবেন। আমার সাথে ফোনে ডাইরেক্ট কথা হয় না, বা আমি বলতে পারি না, কারণ আমি নানা কাজে ব্যস্ত থাকি। কোনো সময় যোগ্য করছি বা কারোর কাটান করছি, কোনো সময় চেম্বারে কাউকে দেখছি। এই সময় যদি আপনারা ফোন করে আমাকে চান, অনেকে গরম দেয়, হ্যাঁ উনি কি ফোন ধরতে পারে না, লাট নাকি এই সেই, অনেকে অনেক কিছু বলে। কিন্তু যখন আমার চেম্বারে সে এসে যায়, সে তখন বলে হ্যাঁ সত্যি তো আপনি ফোনটা ধরবেন কি করে, আপনি এত চাপের মধ্যে থাকেন, আর যেই সময়টা আমি ফোন করি সেই সময়টা আপনার ধরার কথা নয়। তার জন্য বলছি, যারা আমার কাছে নাম লেখাবেন সঠিকভাবে 20 জনের মধ্যে নাম রইল কি না জেনে নিন। জেনে নিয়ে ভিজিটটা 600 টাকা ছিল, এখন 300 টাকায় হয়েছে সেটাও জেনে নিন, নিয়ে আপনারা চেম্বারে আসুন। যে কোনো সমস্যা নিয়ে আসবেন, আমি সমাধান করব। কিন্তু কোনো খারাপ কাজ বা অবৈধ কাজ নিয়ে আসবেন না, পিচাশিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী করে না। ধরুন ওই পাশের বাড়ির বউটাকে বা পাশের বাড়ির মেয়েটাকে পছন্দ হয়েছে, বা পাশের বাড়ির ছেলেটাকে বা পাশের বাড়ির দাদাটাকে পছন্দ হয়েছে, ওনাকে বশীকরণ করব, এই বিষয়টা নিয়ে আমার কাছে কেউ আসবেন না বা ফোন করবেন না। আমি এই রকমের কোনো কাজ করি না। পাশের বাড়ি একজনকে আপনার বান মারতে হবে, আপনাকে বান মেরেছে, ওকেও বান মারতে হবে, আপনি আসবেন, আপনারটা কাটিয়ে দেবো এবং আপনাকে আমি রক্ষা কবচ করে দেবো যাতে কেউ আর বান না মারতে পারে। কিন্তু বান ওনাকে মারতে হবে সেই বিষয়টা নিয়ে আমার কাছে আসবেন না। আমি কিন্তু কারোর কোনো ক্ষতির কাজ করি না। ভালো কাজের যদি মন থাকে তাহলে আমার কাছে আসবেন, নয়তো আমার কাছে আসার দরকার নেই। কারণ আমি যখন বংশ পরম্পরায় কাজ শিখেছি, ভালো মন্দ সবটাই জানি আমি। কিন্তু আমাকে কাজ শেখানোর সময় আমারই বংশের গুরু তিনি বলেছেন যে লোভ হলে কাজ ছেড়ে দেবে, কিন্তু কোনো খারাপ কাজ নেবে না, খারাপ কাজ করবে না। তাই খারাপ কাজের জন্য আমার কাছে কেউ আসবেন না, আর কেউ রিকোয়েস্ট করবেন না দয়া করে। অনেকে বলে যে অমুক বউয়ের সাথে আমার প্রেম আছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার থেকে অনেক সুযোগ নিয়েছে, তারও বউ বাচ্চা আছে, কিন্তু সে এই কাজের জন্য আমার কাছে বশীকরণের জন্য অনেকে ফোন করে, আমার কাছে ফোন করবেন না, আসবেন না। মিডিয়াতে ডাইরেক্ট বলে দিচ্ছি, খারাপ কাজের জন্য আসবেন না, ভালো কাজের জন্য আসবেন। সব কাজ আপনার করে দেবো, যত আপনার কঠিন কাজ আছে আমি করে দেবো। আপনার যত বড় তান্ত্রিক ক্ষতি করে থাকুক, আমি সেটাকে আপনাকে তারাপীঠে নিয়ে গিয়ে পিচাশিনী তারাতন্ত্র যজ্ঞই বসিয়ে আপনার কাজ করে দেবো। পিচাশিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী যেটা বলবে সেটা করে দেবে, কারণ আপনারা জানেন আমার কাছে যারা এসছেন তারা কাজ পেয়েছেন। এবার দেখা যায় লাখ লাখের মধ্যে লাখ লাখ লোক আসে বা ভক্তরা আসে, তাদের মধ্যে কেউ যদি ভুল করে কাজ না হয়, তারা বলে আমার কোনো কাজ হয়নি, বুঝতে পারছি না, কেউ যদি আজকে নিয়ে গিয়ে কালকের বলে কাজ হয়নি, তার তো সেটা তো করে দেওয়া সম্ভব না। আমার যে কোনো কাজের নিয়ম হচ্ছে 21 দিন 41 দিন 3 মাস, তার মধ্যেই আমার কাজ আস্তে আস্তে হতে শুরু করে, আমার যে কোনো ক্রিয়া সেই সময় শুরু হয়। কিন্তু কেউ যদি বলে আমার 2 দিনের মধ্যে রেজাল্ট চাই, এটা হবে না। এত ভক্তদের মধ্যে কারো যদি কাজ হয়তো সমস্যা হয়েছে, হয়নি বোঝা যায়, স্বয়ং 100-তে 100 দেওয়া সম্ভব নয়, 99% দেওয়া যায়, কারণ 1% হলো
তান্ত্রিকের ভুল না হলে তাদের ভুল থাকে, তান্ত্রিকরা নিজেদের দোষ নেয় না, কিন্তু এটা ঠিক তাদেরও অনেক ভুল আছে। যদি আপনাকে একটা কাজ দেওয়া হয় যেটা আপনি গলায় পরবেন, আপনি ভুল করে কী করলেন কোমরে পড়েছেন, তাহলে তো আপনার ভুল হলো না, কিন্তু আপনি বলছেন আমার কাজ হয়নি। এরকম হলেও লাখ লাখের মধ্যে হয়তো এক দুজন, হয়তো এক দুজনের হয়তো বলে যে আমার কাজটা গুরুজি বুঝতে পারছি না বা কাজ কিছুই হচ্ছে না, তখন তাকে আমি ডাকি যে কী হয়েছে আসুন দেখি। আসার পরে আমি তাকে বললাম যে আপনি এই কাজটা কোথায় দিয়েছিলাম, বলছে উমুক জায়গায়। ধরুন একটা কাজ দিয়েছি আমি, সর্ষের তেলের বোতলে কাজ দিয়েছি, সে কী করলো মধু শিশিতে কাজ করে রেখে দিয়েছে, তাহলে ভুলটা সে করেছে। তারপরেও আমি আর কোনো খরচ না নিয়ে তার ওই কাজটা আমি একবার কোনো করে দিই। এটাই হচ্ছে পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্তি। আপনারা ভালো করে জানেন যে এখন আমার বাবা মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে আমার 600 টাকা জায়গায় 300 টাকা ভিজিট করেছি সারা বছরের জন্যে 2022 সালটা। আর যে কোনো কাজের মূল্য হাফ, যদি বাস্তু বন্দনা করেন, বাস্তু তো অ্যাকচুয়ালি আমার 5 বছরে একটা বন্দনা করা হয়, একটা 10 বছরে বন্দনা দেওয়া হয়, একটা 50 বছরের, একটা 100 বছরে বন্দনা করি। ধরুন 5 বছরের বাস্তু আমি যদি আপনার থেকে 8,000 টাকা নিই, সেটা এখন 4,000 টাকা হয়েছে। যদি 100 বছরের বাস্তু আপনার থেকে 40,000 টাকা বিল করি, সেটা এখন 20,000 টাকায় হয়েছে। কথার কথা বলছি আমি, কারণ এক একজনের বাস্তু এক এক রকমের খারাপ থাকে, সেই হিসেবে তার কিন্তু মূল্যটা বাড়ে বা কমে। এবং যেইটাই হোক না কেন তার হাফ না হবে। এখন যদি স্টোন নেন আপনি, আমার কাছে যে স্টোনগুলো আছে তার মধ্যে থেকেই বলছি, যেটা যদি আপনি নিতে চান সেটা যদি 10,000 টাকা দাম হয়, সেটা এখন 5,000 টাকায় পেয়ে যাবেন। কারণ আমার বাবা মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে তার আত্মার শান্তির জন্য আমি সবাইকে যে কোনো কাজ আমি হাফে করে দিচ্ছি এই পুরো এই বছরটা, সামনের বছর থেকে কিন্তু বেড়ে যাবে। তো যারা আমাকে দেখাতে চাইছেন বা কাজ করাতে চাইছেন, তারা অবশ্যই আমার চেম্বারে 20 জনের মধ্যে আপনার নামটা লেখা হলো কিনা জেনে নিন, এবং আপনার কত নম্বরে নাম আছে জেনে নিলে নিতে পারেন, এবং কোন জায়গায় কোন দিন চেম্বার হবে ভালো করে জেনে নিয়ে আপনি চেম্বারে অবশ্যই উপস্থিত হবেন। এবং 20 জনের মধ্যে যদি আপনার নাম থাকে অবশ্যই আপনি দেখাতে পারবেন, সেটা কোনো সন্দেহ নেই। এটাই বলছি যে মিডিয়াতে অনেকে অনেক কিছু দেখাবে, অনেক কিছু করবে, সেগুলো দেখে যদি আপনারা যান ঠকবেন। তবে আমার যোগ্যতে যারা প্রশ্ন করে সেটাই আমি তুলে ধরলাম যে আপনার যোগ্যই ভিড় নেই। কেন ভিড় নেই? একটা কারণে, কাজটা পাবেন বলে। 15 জনকে নিয়ে আমি সঠিকভাবে ধরে ধরে এক একজনকে কাজ করব, কারোর 40 মিনিট, কারোর 50 মিনিট, কারোর 1 ঘন্টা, কারোর 20 মিনিট, প্রত্যেকের সময় যেরকম লাগে সেই সময় দিয়ে কাজ করব। এবং আমার পাশে বসিয়ে যেই কাজের যেই সংকল্প সেই মন্ত্রতন্ত্র করে আপনাকে সেই গাছের ওষুধ, সেই গাছের শিকড় বাক্য দিয়ে যোগ্যর মধ্যে আহুতি করিয়ে তবেই আপনার কাজটা কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো, সঠিকভাবে আমি করতে পারবো। তার জন্য আমি 15 জনের বেশি কিন্তু নিতে পারি না। তাতে যদি আপনার মনে হয় যে না এনার লোক হয় না, তাহলে আপনি চেম্বারে গিয়ে দেখবেন আমার লোক হয় কি না। 20 জন আমি তাই নিয়ে উঠতে পারি না, এবং 20 জনের বেশি হলে আমরা পরের চেম্বারে তাকে সুযোগ দিই বা তাকে আসতে বলি। এই যে যাদের যোগ্যই আমি 15 জনের মধ্যে চান্স দিই, 15 জন আমার নতুন একদম তারা। আর যারা পুরনো কাজ পেয়েছে, যোগ্যই আসতে চাইছে বসতে চাইছে, তাদেরকে বলি তারা অবশ্যই আসুন। কিন্তু আমি 15 জনের বেশি যোগ্যই বসায় না। 200, 250, 300, 500 ভিড়, এই লোকে বলছে ওনার থেকে এই উপকার পেয়েছি, আমাকে এই মিনিস্টার বানিয়ে দিয়েছে, আমাকে এই বানিয়ে দিয়েছে, আমাকে ওই করে দিয়েছে। সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠান, সেলিব্রিটিদের ভাড়া করে ভাড়া পাওয়া যায় এখন। গ্ল্যামার জগতে খেলোয়াড় আছে, সিনেমা জগতের আর্টিস্টদেরকে নিয়ে এসে এখন অনুষ্ঠান করা যায়। তাদেরকে টাকা দিলেই তারা আসবে, আমি যেটা বলবো তারাও সেটা সেই অ্যান্সারটা করবে, করে আপনাদের সামনে দেখিয়ে আমি কিন্তু আমার চেম্বারে ভিড় করতে পারি বা আমার যোগ্য জায়গায় ভিড় করতে পারি। সবাই ভাবছে এত বড় সিনেমা আর্টিস্টের কাজ হয়েছে, এত বড় প্লেয়ারের বড় প্লেয়ারের কাজ হয়েছে, আমার হবে না? অবশ্যই তাদেরকে ভাড়া করে নিয়ে এসে আপনাদের সামনে দেখানো, এটা বুঝতে হবে, জানতে হবে। কোনো গ্ল্যামার জগতে বা সেলিব্রিটিকে নিয়ে আমি অনেক অনুষ্ঠান করতে পারি। আমার কাছে রাতের অন্ধকারে অনেক জ্যোতিষতান্ত্রিক আসে তাদের বাস্তুর কাজ করানোর জন্যে। অনেক বড় বড় জ্যোতিষতান্ত্রিক, তাদের নাম আমি বলবো না, তারা রাতের অন্ধকারে তার বাড়ির বন্দনা করতে, বাস্তু বন্দনা করতে আমার কাছে আসে। কারণ বাড়ি বাস্তু বন্দনা করতে পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্তিই পারে। কারণ এই মিডিয়াতে 12 বছর আগে থেকে
এই পিচাশিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী বাস্তু নিয়ে আলোচনা করে, আর অন্য কেউ নিয়ে আলোচনা করে না। আপনারা ভালো করে জানেন আমি 9 বছর বয়স থেকে বংশ পরম্পরায় এই তন্ত্র ক্রিয়াটা শিখেছি, তাই যে কাজটা আপনাদের করে দেবো সেটা সঠিক। এই বাস্তু আপনাদেরকে যখন বলি বাস্তু, আজকের একটু বীজ যোগ নিয়ে আলোচনা করব, আর একটু বাস্তু নিয়ে আলোচনা করব। বীজ যোগ, বীজ যোগটা কি? আমাদের 12টা ঘর আছে জ্যোতিষচারের, সেই ঘরের মধ্যে কোনো একটা জায়গায় দুটো গ্রহ একসাথে অবস্থান করলে দুজন দুজনের শত্রু, তারা যদি একসাথে বসে থাকে তাই সেটাকে হয় বীজযোগ। আমি বলছি না সেই গ্রহ দুটো কী, কারণ আমি এখান থেকে বলবো, যারা কিছু জানে না তারা শুনে নিয়ে সেটাকে এখন উল্টো করে বানিয়ে বলবে। তো এই বীজযোগটা যদি থেকে থাকে আপনার, বা যদি আপনার কুষ্টিতে বীজযোগ থাকে, তাহলে কি হতে পারে? যখন শুরু হবে বীজযোগটা তখনের কথা ভাববেন। আগে সবার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, বীজযোগ যখন শুরু হচ্ছে প্রথমে আপনার বাড়ির ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হতে শুরু করবে। বীজযোগ থাকলে আপনার আপনার কথা বাড়িতে কেউ সহ্য করতে পারবে না, আপনাকে কেউ দু চোখে দেখতে পারবে না, আপনার কথা কারোরই ভালো লাগবে না, সবসময় মনে হবে ওদের ওর কথা ফালতু, মানে আপনার কথাটা বিষ। আপনার তারপরে শুরু হবে আপনার বন্ধু বান্ধবের সার্কেলে আপনার কথা কেউ সহ্য করতে পারবে না, এবং তখন থেকে শুরু হবে আপনার বীজযোগ। তারপরে কোথায় আপনি যে কোনো কাজে যাবেন সেইখানে গিয়ে আপনার ঝুট ঝামেলায় পড়ে যাবেন, সেটা হচ্ছে বীজযোগ। আপনার অফিস বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সব জায়গায় সবার সাথে ঝুট ঝামেলা অশান্তি লেগে যাবে, সেটা হচ্ছে বীজযোগ। এই বীজযোগটা এমনই একটা খারাপ জিনিস, যদি আপনার যখন শুরু হবে সমস্ত পরিবার সমস্ত লোকজনের সাথে আপনার কিন্তু সম্পর্ক বিষাক্তক, মানে খারাপ হয়ে যাবে। বীজ মানে বুঝতেই পারছেন, বীজ যোগ শুরু হলে সবার সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে যাবে। সে লেনদেন বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, স্বামী স্ত্রী বলুন, ছেলে সন্তানদের বলুন, বাবা মা বলুন, ভাই বোন বলুন, আত্মীয় পরিজনদের সবার সাথে আপনার সম্পর্ক কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। এই বীজ যোগ শুরু হলে এমনকি আপনাকে এক ঘরে করে দিতে পারে, বা এক কোণায় ঠেসে দিতে পারে, যে আপনি যাতে সেইখান থেকে বেরোতে না পারেন। এবং এই বীজ যোগ শুরু হলে আপনার কারোর সাথে তো সম্পর্ক ভালো থাকবেই না, আপনিও কারোর সাথে মিশে উঠতে পারবেন না, যে আমি এটা বলতে গেলে হয়তো আমার ভুল হবে, এবং লাস্টে আপনার মনে হবে আমি যেন সুইসাইড করে নিই। বীজ যোগ, এই বীজ যোগ শুরু হলে কী হয়, আপনার ব্যবসা বলুন বা আপনার জায়গা জমি বলুন বা আপনার পরিবারের প্রত্যেকের সাথে সম্পর্ক বলুন, প্রত্যেকটা খারাপ এবং প্রত্যেকটা নষ্ট হয়ে যায়, এবং প্রত্যেকটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। এই বীজযোগ শুরু হলে এই বীজযোগের সাথে যদি আপনার বাড়ির বাস্তু, যদি অগ্নিকোণ আর বায়ুকোণটা খারাপ থাকে, তাহলে সেখান থেকে আপনাকে বের করা মুশকিল আছে, মানে সেইখান থেকে আপনি এমনইভাবে ঢুকে যাবেন সেখান থেকে, মানে আপনি হয়তো লাস্টে মেন্টাল হয়ে যেতে পারেন, মানে আপনি ভালো কিন্তু আপনাকে মেন্টাল বলে প্রমাণিত করে দিতে পারে। আপনার যদি বীজযোগ থাকে এবং তার সাথে যদি আপনার বাড়ির অগ্নিকোণ বা বায়ুকোণ খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে মেন্টাল বলে পরিচালনা সবাই করতে পারে, বা এ পাগল হয়ে গেছে, এবং আপনি নিজেও মনে করবেন যে হ্যাঁ আমার পাগল পাগল মনে হচ্ছে, আমি কী করে চলবো এখন, আমি বুঝতে পারছি না, কারোর সাথে কিছু বলতে গেলে বা কাউকে কিছু বোঝাতে গেলে আমাকে সে উল্টো বোঝাচ্ছে এবং আমার সাথে সে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, আমি কি করব এটা সে বুঝে উঠতে পারছে না। বুঝতেই পারছেন যে বীজযোগের সাথে যদি আপনার বাস্তু খারাপ থাকে তাহলে কতটা খারাপ হতে পারে। তো যাদের বীজযোগ শুরু হচ্ছে তারা অবশ্যই আমার কাছে এসে বীজযোগটা কাটানোর চেষ্টা করুন, এবং আমার কাছে যারা আসবে তাদের প্রত্যেককে বলছি, প্রত্যেকে বাড়িতে বাড়ির থেকে মাটি বা ধুলো, যাদের ফ্ল্যাট বাড়ি আছে তারা ঝাড় দিয়ে ধুলো, বা যাদের বাস্তু মাটি আছে তারা অল্প একটু মাটি নিয়ে আসবেন, আর যাদের ব্যবসার জায়গা তারাও সেখান থেকে ঝাড় দিয়ে ধুলো বা মাটি থাকলে মাটি নিয়ে আসবেন, সেটাকে চেক করে দেখবো বাস্তু আপনার ঠিক আছে না খারাপ আছে। যদি আপনার বাস্তু খারাপও থাকে ঠিক করতে তো অবশ্যই হবে, আর যদি ভালো থাকে অবশ্যই বন্ধ না করে নিন, তাহলে অনেক ভালো কাজ হবে, এটুকুনি বলতে পারি। যাই হোক, একটা কথা এবার আমি বলবো, যে গুপ্ত প্রয়োগ বা টিপসের যে ব্যাপারটা সেটা এখন আমি আসছি বা বলছি, সেটা একটু আপনারা শুনে নিন বা লিখে নিন। আজকাল দেখবেন একটা সমস্যায় লোকে প্রচুর ভুগছে, সেটা বাচ্চাদের দুষ্টুমি, মানে বাচ্চারা এত দুষ্টুমি করছে, সে হয়তো 15 বছর বয়সও হয়ে গেছে, মানে ছোট থেকে দুষ্টুমি তার শেষ হচ্ছে না, মানে দুষ্টুমি তাকে কমানো কেউ কমাতে পারছে না, তাহলে কী করতে হবে
একটু জেনে নিন। যে কোনো শুক্রবার দিন পিপুল গাছের পাতা বা বট গাছের পাতা তিনটে নিয়ে আসবেন, শুক্রবার দিন সন্ধ্যার পরেই নিয়ে আসবেন। পাঁচটা বেজে যাবে, নটার মধ্যেই ক্রিয়াটা করতে হবে, পাঁচটা থেকে নটার মধ্যে নিয়ে সেই ক্রিয়াটা করতে হবে। আপনি তিনটে পিপুল গাছের পাতা হোক বা বট গাছের পাতা নিয়ে আসবেন, নিয়ে এসে পাতাটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে ভালো করে মুছে নেবেন বা কোনো ফ্যানের হাওয়াতে বা যে কোনো হাওয়াতে শুকিয়ে নেবেন। নেওয়ার পর ওই যে পাতাটা আছে তার পিছনের দিকে আপনার সন্তানের নাম, সন্তানের বাবা মার নাম, সন্তানের যে সমস্যা কী কী করে, ও দুষ্টুমি করে দুষ্টুমি কমাতে হবে বা যা যা সমস্যা সেটা লিখবেন, তিনটে পাতায় সমানভাবে লিখবেন। লিখে পাতাটাকে সোজা করে নেবেন, সামনের দিকে লিখবেন ওম হ্রিং ক্লিং ওইং। লিখে নিচে পিছু মানে তার নিচে লিখবেন, এটা উপরে লিখলেন তার নিচে লিখবেন ওম পাবনপুত্র হনুমান কি জয়, ওম পাবনপুত্র হনুমান কি জয়, ওম পাবনপুত্র হনুমান কি জয়, তিনবার লিখবেন। লিখে নিচে লিখবেন রাম লক্ষ্মণ সীতা দেবী কি জয়, এই পুরোটা তিনটে পাতায় লিখবেন, প্রত্যেকটা পাতায় লিখবেন। লেখার পর একটা পাতা আপনার সন্তান যে বালিশে মাথা দেয় সেই বালিশের ভিতর ঢুকিয়ে দিন, একটা পাতা আপনার সন্তান যেখানে পড়াশোনা করে বা বই রাখে বা স্কুল ব্যাগে সেখানে রেখে দিন, আর একটা পাতা আপনি ভোর মানে সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে যে কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দিয়ে আসুন। দিয়ে ওই পুকুর থেকে জল বা নদী থেকে বা যেখানে ভাসিয়ে দিচ্ছেন গঙ্গা থেকে একটু জল নিয়ে আসুন। নিয়ে এসে এরকম একটা গীতা, পকেট গীতাও সেদিন কিনে নিয়ে আসবেন, এই গীতার উপর একটু জলটা ছড়িয়ে দিন গঙ্গায় ওই জলটা। দিয়ে এই গীতাটাকেই আপনি লাল কাপড় জড়িয়ে যে স্কুল ব্যাগে আপনার সন্তানের যে ওই যে পাতাটা রেখে দিয়েছেন ওই স্কুল ব্যাগের মধ্যে এই গীতাটাও ওই পাতাটার সাথে লাল কাপড় জড়িয়ে রেখে দিন। দেখবেন আপনার সন্তান অনেক ঠান্ডা হয়ে গেছে, পড়াশোনায় ভালো হয়ে গেছে এবং আপনাদের বাধ্যবাধকতা হয়েছে। যদি বাস্তু খারাপও থাকে তাতেও কিন্তু কাজ হবে। যাই হোক, আজকের এই টিপসটা আপনারা নিলেন, আজকের অন্য কোনো কিছু বেশি টিপস দেওয়া যাচ্ছে না, কারণ আমার চেম্বারের নামগুলো বলার পরে যদি টিপস দেওয়ার জায়গা থাকে তাহলে আমি বলছি। প্রথমত বলি বাঘাযতীনে আমার চেম্বার আছে, বাঘাযতীন রাম ঠাকুর স্টেশন রোডে রাম ঠাকুর আশ্রম, আশ্রমের পাশে 11 নম্বর বাড়িতে আমার চেম্বারে পাবেন। সোমবার বৃহস্পতিবার অনেক সময় মঙ্গলবার শনিবার বসা হয়। শিলিগুড়িতে মাসে একবার বা দুবার পাবেন, শিলিগুড়ি হিলকা রোড হোটেলে এয়ারভু প্যালেসে আমার চেম্বার আছে, সকাল 9টা থেকে দুপুর 3টা অবধি চেম্বার হয়। শিয়ালদা চেম্বার আছে, প্রত্যেক শুক্রবার চেম্বার হয়, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চেম্বার হয়। মহাত্মা গান্ধী রোড পূর্বী সিনেমা হলের পাশেই ভাগ্যচেতনাতে চেম্বার হয়। এবার আসি বর্ধমান, বর্ধমান হচ্ছে তিনকোনিয়া বাসস্ট্যান্ড হোটেল নটরাজের চেম্বার হয় সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, তিনকোনিয়া বাসস্ট্যান্ড হোটেল নটরাজ বর্ধমান। কৃষ্ণনগর হচ্ছে স্টেশনের পাশেই বা রেল স্টেশনের পাশে বা বাসস্ট্যান্ডের পাশেই হচ্ছে তিনাত লজে চেম্বার হয় 9টা থেকে 1টা পর্যন্ত মাসে একবার। এবার আছে কি ব্যারাকপুর, ব্যারাকপুরে 15 নম্বর রেগলেট আমরা ক্লাবের দোতলায় চেম্বার হয় সকাল 9টা থেকে দুপুর 1টা বুধবার দিন। এছাড়া অন্যত্র অনেক জায়গায় চেম্বার আছে, যেমন মেচেদা, মেচেদা হচ্ছে বাসস্ট্যান্ডের গায়ে হোটেল হিন্দুস্থানে চেম্বার আছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চেম্বার হয় মাসে একবার বা দুবার হয়। এছাড়া অনেক অন্য অন্য জায়গায় চেম্বার আছে, দিল্লি বোম্বে চেম্বার আছে, আরও অনেক অনেক জায়গায় ডায়মন্ড হাওড়া চেম্বার আছে, মালদাতে চেম্বার আছে, রথবাড়ি মোড় হোটেল ময়ূকে চেম্বার আছে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত চেম্বার হয় মাসে দুবার। যারা যারা আমাকে দেখাতে চান বা যোগাযোগ করতে চান তারা অবশ্যই 300 টাকা ভিজিটে দেখাতে পারবেন এবং নামটা লিখিয়ে নেবেন। যাক, সময় একদম শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা কামাখ্যা মা তারা আপনাদের মঙ্গল করুন। নমস্কার।